বিভিন্ন দাবিতে সংলাপের আহ্বান জানিয়ে গেল রোববার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দুটি চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট সোমবারই সংলাপের বসার ব্যাপারে ইতিবাচক মনোভাবের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর প্রেক্ষিতে মঙ্গলবার সকালে ড হোসেনের বেইলি রোডের বাসায় আমন্ত্রণপত্র পৌঁছে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড সোবান গোলাপ গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধানের আলোকে আলোচনা করতে প্রধানমন্ত্রী ঐক্যফ্রন্টকে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান তিনি সংবিধান সম্মত সকল বিষয়ে আলোচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার দ্বার সর্বদা উন্মুক্ত তাই আগামী পহেলা নভেম্বর দু হাজার আঠারো গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি জয়ন্তী শেখ হাসিনা ওনাদেরকে আমন্ত্রণ করেছেন সন্ধ্যা সাতটায় জাতীয় ঐক্যফ্রন্ট সাত দফার বাইরেও আলোচনা করবে বলে জানান গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু সাত দফা সহ অন্যান্য বিষয় এবং বর্তমান যে ইস্যুগুলো আছে সবগুলি নিয়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার প্রেক্ষাপট তৈরি করার জন্য নোয়াকে অনুরোধ করব আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের সহযোগিতার কথাও জানান তিনি এবং এর জন্য যদি উনি কোনো সাহায্য সহযোগিতা আমাদের কাছে চান অবশ্যই আমাদের পক্ষ থেকে ডক্টর কামাল হোসেন সাহেব উনি বিস্তারিত কথা বলতে পারবেন যেহেতু উনি সংবিধান প্রণেতাদের অন্যতম পরে ডক্টর কামাল হোসেন সাংবাদিকদের বলেন রাজনৈতিক সংকট উত্তরণে চেষ্টা করবেন তিনি এই যে আলোচনা শুরু হবে শেষ চেষ্টা তো আমরা সব চেষ্টা করে যাচ্ছি প্রধানমন্ত্রী সংলাপের আমন্ত্রণ রাজনীতির ইতিবাচক ধারা বলে উল্লেখ করেন ড কামাল হোসেন আমাদের মধ্যে আলোচনা কে যাবে না যাবে এইগুলো আলোচনা হবে জে একুশে টেলিভিশন ঢাকা